বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে দৃষ্টি হারিয়েছে 500+ মানুষ, এর মধ্যে 90% ছাত্র, যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। এছাড়া রয়েছে শ্রমিক, ব্যবসায়ী, গাড়ি চালক সহ বিভিন্ন পেশার মানুষ। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের রাষ্ট্রকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শিউলি শবনমের প্রতিবেদনে বিস্তারিত। গুলিটা যখন করে তখন এভাবে এসে মানে আমার মানে চোখ পরে লাগে। 5 আগস্ট পুলিশের সাথে সংঘর্ষে ডান চোখে গুলিবিদ্ধ হন 26 বছরের শরীফ। চিকিৎসকরা জানান, সেই গুলি বের করতে গেলে শরীফের স্মৃতিশক্তি নষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে। এক সন্তানের বাবা শরীফ জানেন না কিভাবে কাটবে বাকি জীবন। ওনাদের কাছে যে অনুরোধটা রেখে যাবো যে ওনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা যে অতি শীঘ্রই করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 17 জুলাই থেকে সেবা নিতে আসে 929 জন। এদিকে 3 বার অস্ত্রোপচারের পরও কলেজ ছাত্র পিয়াল তার দৃষ্টিশক্তি ফিরে পাবে কিনা জানেন না স্বজনরা। চোখে দেখতে পাচ্ছে না, এখন ভবিষ্যৎ ওদের ইয়েটা কি হবে। গুলিতে ডান চোখের কর্নিয়া ছিঁড়ে গেছে 10ম শ্রেণীর ছাত্র সুমনের মতো অনেক শিক্ষার্থীর। চোখের ভেতরে আটকে থাকা সেসব গুলি বের করা যাচ্ছে না অনেকেরই। আমার যে রেটিনা, যেটা রেটিনা ফেটে গেছে। চিকিৎসা নেয়াদের মধ্যে কেউ কেউ আছেন চাকরি হারানোর আশঙ্কায়। এমন পরিস্থিতিতে সরকারের সহায়তার দাবি জানিয়েছেন কেউ কেউ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদেরকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যারা এরকম আহত আছে, একটা পা নেই বা একটা ই নেই, হাত নেই। এ পর্যন্ত চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে 505 জনের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগই যেই চোখে ইনজুর্ড হয়েছে সেই চোখটা মানে কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে অথবা পার্সিয়ালি ব্লাইন্ড হয়ে যাবে। তাদের ভীষণ দৃষ্টি আগের পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। অনেক রোগীদের 3rd phase সার্জারি প্রয়োজন হতে পারে, যেমন আমাদের অনেক রোগীদের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে, পরবর্তীতে আমরা হয়তো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আসবে। দৃষ্টিশক্তি হারানো এসব মানুষের দীর্ঘমেয়াদি চিকিৎসা জরুরি বলছেন চিকিৎসকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।